দর্শক, আপনারা সবাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনাকে তো চিনে না, এরকম মানুষ আসলে বাংলাদেশে একজনও নাই। উনি হচ্ছে সুপারস্টার ইয়াশ, মানে আমরা যে তামিল মাদ্রাজের যে ফিল্ম দেখি উনি মানে এক নামে পরিচিত, সবাই জানে যে KGF ছবিতে উনি সুপারস্টার হয়েছিলেন। তো ওই ছবি থেকে উনি মানে সেইরকমভাবে একটা খ্যাতি অর্জন করেছিলেন। তো আজকে আমরা তো আমি ওনার সাথে কথা বলতেছি, তো একটা সাক্ষাৎকারে আসছি আর কি, তো সাথে ওনার মেয়েও আসছে, দুটো একটা মেয়ে। তো আমরা আজকে একটা জিনিস জানি যে কি, যে ছোটো মানুষের সামনে আমরা কখনোই কোনো ধরনের খারাপ কোনো কথা বলবো না, আর কোনো ধরনের গালাগালি ঝগড়া আমি বা কিচ্ছু করবো না, কারণ এই ছোটো তারা কিন্তু আমরা যা বলি তা কিন্তু শিখি। এটা বাস্তব প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সুপারস্টারের মেয়ের মাধ্যমে যে বড়রা কি যা করে আর ওরা যা শুনে ওরা কিন্তু তাই শিখে, আর তাই কিন্তু সাথে সাথে শুরু করে দেয়, তখন ব্রেন একটু ফ্রেশ থাকে। তো এখন আপনি দেখবেন একটা, আমি একটা ভালো কাজ করবো, সেও ভালো কাজ করবে। এখন দেখবেন এই যে আমি বলতেছি, এই যে মামুনি পা 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 দেখছেন কি সুন্দর করে আমার, আমি পাপা বলছি সেও আমার সাথে পাপা পাপা বলছে। তো এই জন্য আমরা ছোটো যে বাচ্চারা আছে তাদের সামনে আমরা কোনো খারাপ ব্যবহার করবো না, বা কোনো গালাগালি বা মুখ থেকে উচ্চারণ করবো না, যাতে ওরা সেটা শুনবে, শিখে ধন্যবাদ।